আচ্ছা মাকে এখন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা এরপর আসে হচ্ছে সেল ডিভিশন এখন কোষ আমরা কি করছি কোষের যে বেসিক আইডিয়া এটা আমাদের আছে এখন হচ্ছে আমরা কোষ বিভাজনের প্রকার ভেদের মধ্যে যদি যাই এর আগে আরেকটা একটা জিনিস ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসে যে ওয়াল্টার ফ্লেমিং প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে কোষ বিভাজন প্রথম কে লক্ষ্য করছে এবং কোন কোষে লক্ষ্য করছে সামুদ্রিক স্যালমান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে ওয়াল্টার ফ্লেমিং আর কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে এটা এরপর আসি হচ্ছে কোষের প্রকারভেদ যখন কোষের প্রকারভেদ আমরা দেখবো তিন প্রকার একটা হচ্ছে অ্যামাইটোসিস যেটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং এটা হচ্ছে একদম আহ আদি যে উদ্ভিদ সরি যে প্রাণীগুলা আছে নিম্নশ্রেণীর যে প্রাণীরা তাদের ক্ষেত্রে হচ্ছে এই অ্যামাইটোসিস টা দেখা যায় কাদের কাদের মধ্যে ইস্ট এমি বা বিভিন্ন একোশীর যে জীবগুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যামাইটোসিস আর ব্যাকটেরিয়া মেনলি তাদের প্রজননটা করে থাকে বিভাজন প্রক্রিয়ায় মানে ভাগ হয়ে দুই ভাগ প্রক্রিয়াটা হচ্ছে অনেকটা অ্যামাইটোসিস এর মতো কিন্তু আসলে অ্যামাইটোসিস না সেটা হচ্ছে অন্য হচ্ছে দ্বিভাজন কিন্তু বলতেছে যে উভয় প্রক্রিয়া প্রায় সমার্থক এরপর আসে হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন যেটা আমরা হচ্ছে পরে ডিটেলস আলোচনা করব এবং মাইটোসিস বা রাশিমূলক কোষ বিভাজন যেটা হচ্ছে আমাদের যে গ্যামেট গুলো তৈরি হয় যে প্রক্রিয়া সেই ক্ষেত্রে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা দেখতে পাই মাইটোসিস আমরা আপনার পড়ে মাইটোসিস আমার তুমি বলে ফেলছি আমাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল আর উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে এটা বলছে বিজ্ঞানী স্টার্স বাজার এরপর দেখেন মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন আচ্ছা এই আল্টারনেটিভ নাম যেগুলো সেগুলো করে নিবেন যে বিভাজন বা মাইটোসিস প্রক্রিয়া মাইটোসিসের মধ্যে যখন দেখবেন এক্ষেত্রে হচ্ছে প্রথমে নিউক্লিয়াসের বিভাজনটা হয় যেটাকে বলতেছে কেরিওকাইনাসিস এবং হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন যেটাকে বলতেছে সাইটোকাইনেসিস প্রশ্ন আসে কেরিও কাইনেসিস কি সাইটোকাইনেসিস কি কেরিও কাইনেসিস কেরিয়ন শব্দটা হচ্ছে নিউক্লিয়াস কেরিয়ন শব্দের অর্থ তার মানে কেরিও যখন দেখবো তখন বুঝে নিব নিউক্লিয়াস বিভাজন আর সাইটো প্লাজম সাইটো কাইনেসিস সাইটো প্লাজম বিভাজন হচ্ছে সাইটো কাইনেসিস এরপর আসে নিউক্লিয়াসের যে বিভাজন সেটা প্রথম দেখতে পাইছে হচ্ছে আচ্ছা একটা কোয়েশ্চেন আসে যে কোষ বিভাজন প্রত্যক্ষ করছে ওয়াল্টার ফ্লেমিং আর নিউক্লিয়াস এর বিভাজন প্রথম প্রত্যক্ষ করছে স্লাইখার দুইটা কোয়েশ্চেনের মধ্যে কনফিউজ মানে কনফিউজ হবেন না আর আনসার ভুলও দাগাবেন না নিউক্লিয়াস এর বিভাজন যখন বলবে তখন সেটা উত্তরটা হবে স্লাইখার আর কোষ বিভাজন যখন উত্তরটা হবে তখন হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং দুইটা একসাথে মার করে লিখে রাখবেন আর এই ক্ষেত্রে ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করছে মাইটোসিস নামকরণ যেটাকে স্লাইখার কাইনেসিস নামকরণ করছে সেটাকে ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস নামকরণ করেছিল মাইটোসিস এর ইকুয়েশনাল বা সমীকরণের বিভাজন এবং মাইটোসিস টা কোথায় কোথায় ঘটে মূলত প্রাণী আর উদ্ভিদের যে বিভাজন ক্ষমতা সম্পন্ন দহিক কোষ সেক্ষেত্রে হচ্ছে মাইটোসিস ঘটে এই মাইটোসিস এর কারণে হচ্ছে অর্থাৎ মাইটোসিস গুলো হবে উদ্ভিদের সতেজ বা সজীব যে অংশগুলা আমাদের দেহ কোষ গঠনে অংশগ্রহণ করে মাইটোসিস প্রক্রিয়া কোথায় কোথায় হয় উদ্ভিদের এবং জননাঙ্গের গঠন ও বৃদ্ধিতে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে জনাঙ্গ কিভাবে উৎপন্ন হয় মায়োসিস প্রক্রিয়ায় আর জননাঙ্গের যে বৃদ্ধিটা এবং গঠনটা সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হবে মায়োসিস আর যে গ্যামেটটা তো আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে আমার ওয়াইফাই চলে গেছে মানে কারেন্ট চলে গেছে এই জন্য ওয়াইফাই চলে গেছে ডেটা ডেটাতে যদি প্রবলেম হয় আপনারা বলবেন আচ্ছা এরপর দেখেন মাইটোসিসের বৈশিষ্ট্য এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে অনেকটা ফলস আকারে অর্থাৎ নিচের কোনটি সঠিক বা সঠিক নয় এভাবে যদি কোশ্চেন আসে বা নিচের কোন উদ্রুতি সঠিক সেক্ষেত্রে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে মাইটোসিসের বৈশিষ্ট্য নিচের কোনটি এক্ষেত্রে যেতে পারলো দুটা কোষে ক্রমজন সংখ্যা সমান থাকে না বা কোষগুলো মাতৃ কোষের সমগুণ সম্পন্ন হয় সম্পন্ন হয় না লম্বালম্বী ভাবে বিভক্ত হয় বৈশিষ্ট্যগুলো আপনারা একটু করে নেবেন এরপর দেখেন কোষচক্র যে কোষচক্র থেকে কোয়েশ্চেনটা আসে যে কোষচক্রটা কে প্রদান করছে হাওয়ার্ড ও প্যাল এই প্রথম কোষচক্রের প্রস্তাব করছে আর কোয়েশ্চেন আসে যে একজন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি দেহে কি পরিমাণ কোষ থাকে টেন টু দি পাওয়ার ফরটিন ট্রিলিয়ন কোষ থাকে এটা দেখবেন এরপর আসে কোষচক্র দুইটা প্রধান ধাপে বিভক্ত একটা হচ্ছে ফেজ ফেস একটা হচ্ছে আরেকটা হচ্ছে ইন্টারফেস আর কোষচক্র কোশ্চেন আসে যে কোষচক্রটা নিয়ন্ত্রিত হয় কিভাবে একটা জেনেটিক প্রোগ্রাম ধারা অনেকে কি করে যে সাইক্লিন যোগ ওটাও দিয়ে দেয় অপশনের মধ্যে সাইক্লিন যোগ আসলে কাজ করে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রধান প্রদানে আর কোষচক্র নিয়ন্ত্রণ করে হচ্ছে জেনেটিক আচ্ছা কোথায় আমি কোষচক্র যখন কোষ চক্রটা নিয়ন্ত্রণ হয় সেটা হচ্ছে জেনেটিক প্রোগ্রাম দিয়ে আর যখন অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করতেছে সেটা হচ্ছে সাইক্লিন বা সিডি কি যোগ এটা একটু খেয়াল রাখবেন আর বাহ্যিক যখন উদ্দীপনা অভ্যন্তরীণ উদ্দীপনা হবে সাইক্লিন যোগের মাধ্যমে আর যখন বাহ্যিক উদ্দীপনা কোয়েশ্চেন হবে তখন হচ্ছে হরমোন ও বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর হচ্ছে বাহ্যিক উদ্দীপনাটা প্রদান করতেছে আর কি থেকে হচ্ছে প্রোটিনটা তৈরি হয় বন্যর যে লোহিত রক্ত কোষের সংখ্যা বৃদ্ধি করে সেটার জন্য তাই হচ্ছে কিডনি কিডনির নামক এই জগটা ইন্টারফেস অবস্থাটা হচ্ছে দীর্ঘ ইম্পর্টেন্ট আপনার ইন্টারফেস টা একটু দেখবেন কারণ হচ্ছে কোষচক্রের মোট সময়ের নব্বই থেকে পঁচানব্বই বিভাগ সময়টাই হচ্ছে হচ্ছে ইন্টারফেস অবস্থায় আর তিনটা উপপর্যায় ভাগ করছে জি ওয়ান এবং জি টু যখন আমরা দেখছিলাম যে সম্পূর্ণ হয় কোষ চক্রের দশায় যখন আপনারা তখন দেখছিলেন দশাটা নিয়ন্ত্রণ জিওয়ান দশায় সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন হয় যেটা হচ্ছে ফসপোরেশন প্রক্রিয়া নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করে যার মাধ্যমে আর মোট কোষ চক্র হচ্ছে থার্টি টু ফোরটি সময় হচ্ছে ব্যয় হচ্ছে জি ওয়ান পর্যায়ে ব্যয় হয় এরপর আসে হচ্ছে এস দশা যেখানে এস দশা যেটা হচ্ছে সম্পন্ন হয় বেশিরভাগ এই থেকে আসে যে কোষ চক্রের কোন পর্যায়ে সম্পন্ন হয় এটার উত্তর হচ্ছে এস দশা এবং এই ক্ষেত্রে সময়টা হচ্ছে ত্রিশ থেকে পঞ্চাশ ভাগ আর জি দশার হচ্ছে মাইটোসিস দশা প্রবেশ করার প্রস্তুতির পর্যায়ে প্রস্তুতি নিচের কোন কোশচক্রের নিচের কোনটি প্রস্তুতি পর্যায়ে সেটার উত্তর হবে জি দশা এই ক্ষেত্রে হচ্ছে প্রয়োজনীয় শক্তি যে তৈরি হয় মাইটোসিসের যে কাজটা করার জন্য বিভাজনের জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা হচ্ছে উৎপন্ন হয় জি টু দশায় আর মোট সময়ের দশ থেকে বিশ ভাগ সময় হচ্ছে এই জি টু দশায় ব্যয় হয় কোষ চক্রের নিয়ন্ত্রক যেগুলো চার প্রকার সাইক্লিন থাকে এগুলো আপনারা একটু দেখে নেবেন ভালো করে সাইক্লিন জি সাইক্লিন ই সাইক্লিন এ এবং সাইক্লিন ডি এরপর সিয়ার আর ডিম প্রোটিন সংশ্লেষণ নিয়ে কে কাজ করছে এবং সাইক্লিনটা টা অপ্রত্যাশিত ভাবে তৈরি করছেন তিনি টিম হান্ট যার কারণে তিনি দুই নোবেল প্রাইজ পেয়েছিলেন এরপর আসেন মাইটোসিস এর প্রক্রিয়াটা মেনলি দুই ভাগে ভাগ ভাগ বিভক্ত এক হচ্ছে সাইটোকাইনেসিস তো নিউক্লিয়াসের যে বিভাজন সেটা এবং এখন আসেন মাইটোসিসের পর্যায় যেগুলো যদি আলোচনা করি সেক্ষেত্রে দেখেন আপনারা হচ্ছে এটা প্রথমে পড়বেন এবং হচ্ছে আমি একটা কার্ড দিয়ে দিব মাইতোসিস পাঁচটা একসাথে একসাথে পড়বেন যে কোন যে কোনটা ঘটনা ঘ ঘটতেছে প্রোপেজ প্রথমে আসে হচ্ছে প্রোফেজ এরপর হচ্ছে প্রোমেটাফেজ ম্যাটাফেজ অ্যানাপেজ এবং ক্যালোপেজ প্রোমেটা প্রোপেজের মধ্যে যে ঘটনাটা ইম্পর্টেন্ট যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ফার্স্টে নিউক্লিয়াসের আকার বড় হবে জল বিয়োজন হয় পরে খাটো ও মোটা হচ্ছে এবং এদের রঞ্জক ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায় আর এই ক্ষেত্রে দুইটা করে ক্রোমাটিভ তৈরি হচ্ছে এবং পর্যায়ে শেষের দিকে নিউক্লিয় লাস এবং নিউক্লিও মেমব্রেনে বিলুপ্তি ঘটতে শুরু করে এরপর একটা কোয়েশ্চেন সব থেকে বেশি আছে ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স যেটা কোন পর্যায়ে দেখা যায় এটা হচ্ছে প্রোম্যাটাফেস ধাপে প্রোম্যাটাফেস ধাপে হচ্ছে স্পিন্ডল যন্ত্রেরও সৃষ্টি হয় এস্টার রশি বিচ্ছুরিত হয় ক্রোমোজোমীয় নৃত্য তিনটা ঘটনা প্রোম্যাটাফেজে ঘটে স্পিন্ডল যন্ত্রের শুরু এস্টার রশির বিচ্ছুরণ এবং ক্রোমোজোমীয় নৃত্য এবং এই পর্যায়ে নিউক্লিয়াসের এর নিউক্লিও বিলুপ্তিও ঘটে নিউক্লিও লাস এরপর আসে হচ্ছে ম্যাটাফেস বা মধ্য পর্যায় এই ক্ষেত্রে হচ্ছে বিষুবীয় অঞ্চলের দিকে সবগুলা ক্রোমোজম কি হয় অঞ্চলে এরা অবস্থান করতেছে প্রমোজোম গুলা এবং সবথেকে বেশি খাটো মোটা দেখা যায় হচ্ছে এই ম্যাটাফেজে ম মোটা এভাবে মনে রাখবেন সব থেকে বেশি খাটো মোটা এবং সেন্ট্রোমিয়ার অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করতেছে সঙ্গে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার সম্পূর্ণ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে চিত্রের মধ্যে দেখবেন যে এখানে কোন রকম আহ বা নিউক্লিয়ার মেমব্রেন নাই যেটা হচ্ছে ম্যাটাফেজে হালকা হালকা ছিল কিন্তু ম্যাটাফেজ এসে তার সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘটছে এরপর আসে হচ্ছে অ্যানাফেজ বা যেটাকে বলতেছে গতি পর্যায় কোয়েশ্চেন আসবে নিচের কোনটি গতি পর্যায় সেটা হচ্ছে অ্যানাফেজ প্রোফেজ আদ্য পর্যায় প্রো মেটাফেস হচ্ছে প্রাক মধ্য পর্যায় মেটাফেস হচ্ছে মধ্য পর্যায় অ্যানাফেজ গতি পর্যায় আর বা অন্ত পর্যায় শেষ পর্যায় যেটা অ্যানাফেসে যখন দেখবো অ্যানাফেসে হচ্ছে আমরা যে ক্রমোজমের গঠন গুলা পড়ছিলাম এর অবস্থান অনুযায়ী ভি বা মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলাসেন্ট্রিক অক্ষরের মতো দেখা হচ্ছে এই অ্যানাফেস থাকে আমি যখন ক্রোমোজম পড়ছি তখন বলছিলাম আর এই সময়ে এই অ্যানাফেজ এসে প্রত্যেকটা ক্রোমোজম থেকে দুইটা করে অপত্য ক্রোমোজম তৈরি হচ্ছে এবং ক্রোমোজম গুলো মেরুমুখী চলন ঘটতেছে যার কারণে এরা ভি এল যায় বিভিন্ন আকৃতি ধারণ ধারণ করতেছে আর যখন এরা একেবারে মেরুর কাছাকাছি পৌঁছায় তখনই কিন্তু অ্যানাফেজ শেষ হয়ে যায় এবং টেলোফেজ শুরু হয় ট্যালোফেজে এসে যে স্পিন্ডল যন্ত্রটা সেটা হচ্ছে পুরোপুরি পরিভাবে বিলুপ্তি ঘটে মানে ধীরে ধীরে অদৃশ্য হইতে শুরু করে অর্থাৎ যে ঘটনাগুলো ঘটবে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো হচ্ছে প্রোফেজের অপোজিট যে ঘটনাগুলা গুলা যে ঘটনাগুলা মানে শেষ হয়েছে যে ক্রোমোজম গুলা খাটো মোটা হয়েছে পানি হচ্ছে জল বিয়োজন সইতে থাকে ক্ষেত্রে সে ট্যালোফেজে এসে হচ্ছে তার এই ঘটনাগুলোর অপোজিট ঘটনাগুলা ঘটতে থাকবে অর্থাৎ মাকুযন্ত্র ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে ক্রোমোজম গুলোতে জল যোজন ঘটতে থাকবে ক্রোমোজম গুলো সম্পূর্ণভাবে সরু আর দীর্ঘ হবে এবং নিউক্লিওলাস লাস আর নিউক্লিয়ার মেমব্রেনের নতুন ভাবে আবার আবির্ভাব ঘটবে কথা কি বুঝা গেছে মাইটোসিস কি বুঝা গেছে হ্যাঁ বুঝতে পারছি আরো কোনো কোয়েশ্চেন মাইটোসিস থেকে এরপর মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্যগুলো আপনারা পুরে নেবেন কি কি কাজ করতেছে মাইটোসিস দেহ গঠন দৈহিক বৃদ্ধি বংশ বৃদ্ধি জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি জননাঙ্গ তৈরি হবে কিন্তু মাধ্যমে কিন্তু এই যে সৃষ্টি আর এদের গঠনটা সংখ্যা বৃদ্ধি এটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে এই জিনিসটা একটু মার করে রাখবেন নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করতেছে কারণ হচ্ছে আমরা পড়ছি যে সমগুণ সম্পন্ন হয় মাইটোসিসের মাধ্যমে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের সংখ্যাটা রক্ষা করে ভারসাম্যটা ক্রমোজমের সমতা রক্ষা করবে ক্ষতস্থান স্থান পূরণ ক্রমগত ক্ষয়পূরণ পুনর উৎপাদন স্থিতিশীলতা রক্ষা আর অনিয়ন্ত্রিত মাইটোসিস এর কারণেও বিভিন্ন রকম রোগ হয় যেমন টিউমার ক্যান্সার অনিয়ন্ত্রিত মাইটোসিস টা করবেন এই ক্ষেত্রে পি ফিফটি নামক যে প্রোটিনটা সেটা হচ্ছে সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখে কিন্তু এটা যখন কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যাবে তখন হচ্ছে ক্যান্সার যে টিউমার এই ঘটনাগুলো ঘটবে কারণ হচ্ছে নিয়ন্ত্রক যে ফিফটি থ্রি এটা যদি ডিফেক্টিভ হয়ে যায় তখন হচ্ছে আর কোষের কোষ বিভাজনের উপর কোন রকম নিয়ন্ত্রণ থাকবে না কোষের তখন সে অনিয়ন্ত্রিত ভাবে কোষ বিভাজন করতে থাকবে যার কারণে ওই জায়গাটা হচ্ছে কোষের সংখ্যাটা বৃদ্ধি হয়ে যায় ফুলে যায় অনেক বেশি তখন হচ্ছে টিউমার পরবর্তী টিউমার থেকে ক্যান্সারটা তৈরি করে ফেলতেছে সে আর কোষ চক্রকারী এই যে বিনষ্টকারী জিন আমরা পড়ছিলাম প্রথমত লিথাল জিন ছিল যেটা মৃত্যুর কারণ আর ক্যান্সার রোগের জন্য যে দায়ী ছিল সে হচ্ছিল অঙ্কজিন এই যে কোষ চক্র বিনষ্টকারী জিনটা অঙ্কজিন যার কারণে হচ্ছে ক্যান্সার তৈরি হচ্ছে এছাড়া হচ্ছে কোষের মিত্র এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে দুই ধরনের মিত্র হয় কোষের একটা হচ্ছে অ্যাপাপ্টিসিস একটা হচ্ছে ন্যাক্রোসিস যখন পুষ্টির অভাবে মারা যাচ্ছে তখন সেটা নেক্রোসিস আর যখন কোষের নিয়ন্ত্রণ হারায় ফেলতেছে জ্যান্ডিকেলি নিয়ন্ত্রিত মিত্র সেটাকে বলতেছে অ্যাপাপ্টিসিস যেটা নিয়ন্ত্রিত হয় মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এটা লাস্ট ক্লাসে বলছিলাম যখন আমি বলছিলাম যে আপনারা রিলেট করে পড়ার ট্রাই করবেন অ্যাপাপ্টিসিস এটা আর কোথায় ছিল কোন অংশে ছিল নিয়ন্ত্রিত মিত্রটা আমি আর কোন জায়গায় পড়ছিলাম দুটো জিনিস যখন একসাথে পড়বেন তখন আপনাদের ওটা তত বেশি মনে থাকবে এবং ভুল করার পসিবিলিটি তত বেশি কমে যাবে এছাড়া হচ্ছে প্রতিদিন যে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয় তার অধিকাংশ হচ্ছে রক্ত কোষ আর অন্ত্রের পৃথিলামের যে লাইনিং এর কোষটা আছে আবরণটা সেখানে হচ্ছে প্রতিনিয়ত যে মৃত্যুটা হয় কেন হয় যদি চিন্তা করেন আমাদের অন্ত্রে প্রতিনিয়ত আমরা খাওয়ার খাচ্ছি এসিড নিয়ন্ত্রণ হচ্ছে এসসিএল তাহলে প্রতিনিয়ত আমাদের কিন্তু পরিপাকের যে লাইনিং আর আবরণটা সেখানে কিন্তু প্রতিনিয়ত কোষের মৃত্যু ঘটতেছে একটু বুঝে পড়ার ট্রাই করবেন তাহলে দেখবেন জিনিসগুলো ইজিলি মনে থাকবে এরপর এম কি দেখবেন এম হচ্ছে মাইড্রোস কোষ সংখ্যা ডিভাইডেড এবং মোট কোষ সংখ্যা যে অনুপাতটা সেটা যেটার মাধ্যমে আমরা টিউমারটা কত তাড়াতাড়ি বিধি পাবে সেটা নির্মূল করতে পারবো এরপরে মাইটোসিস আর মাইটোসিসের যে পার্থক্যটা ওটা একটু পড়বেন এবার আশি মারসিস বা রাশিমূলক কোষ বিভাজনের ক্ষেত্রে এক্ষেত্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে এবং একবার অর্থাৎ সংখ্যাটা কমে যাবে যার কারণে একে আমরা রাশিমূলক কোষ বিভাজন এক্ষেত্রে চারটা কোষ তৈরি হবে এরপর বিজ্ঞানী ভ্যানেডিন এবং হাউসার আর ক্রিমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক এই ক্রোমোজোম আবিষ্কার করছে আঠারোশো তিরাশি সনে স্ট্রাসবার্গার হচ্ছে আহ পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজমে প্রথম রাসমূলক বিভাজনটা লক্ষ্য করছে উনিশশো সালে ফার্মার ও মূল সর্বপ্রথম রাসমূলক বিভাজনটাকে মাউসিস বলেন এক্ষেত্রে এতগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্টটা হচ্ছে এই যে ফার্মার ও মূরেরটা এটা বেশি করে মনে রাখবেন মাউসিস বলছে কে এরপর কোথায় হয় ওগুলো আপনারা দেখে নেবেন এবং ছত্রাক ও শৈবালের দেহ মায়োসিস নিষেকের ফলে সৃষ্ট জাইগোট গঠনের পরে ঘটে এটা হচ্ছে কি আমাদের নরমালি হয় কি মায়োসিসটা মায়োসিসটা আগে ঘটে পরে জাইগোটটা তৈরি হয় পূর্বে মায়োসিস পূর্বে মায়োসিসের মাধ্যমে মায়োসিস ঘটনাটা ঘটে এরপর হচ্ছে জায়গটটা তৈরি হচ্ছে কিন্তু ছত্রাক আর শৈবাল যেসব আদিকোষী বা নিমু শ্রেণীর প্রাণী আছে তাদের ক্ষেত্রে আগে জায়গটটা গঠিত হয়ে যাবে জাইগোটটা টু এন হয় এরপর গিয়ে তাদের হয় হয় আমাদের ক্ষেত্রে আগে থেকে তারপর গিয়ে মিলে হচ্ছে বা হ্যাপলয়েড তৈরি হচ্ছে কিন্তু নিম্ন যে উদ্ভিদ বা প্রাণীগুলো আছে নিম্ন শ্রেণীর জীবগুলার ক্ষেত্রে প্রথমে জায়গরটা তৈরি হচ্ছে টু এন থেকে এরপর তারা এন হচ্ছে মানে হ্যাপয়েড সংখ্যক হচ্ছে তাদের কথা কি বুঝা গেছে যেটাকে বলতেছে জাইগোটিক মায়োসিস আপু হ্যাঁ বলো মিওসিস আর মাইওসিস এই দুটেকে নামে বলা হয় মিওসিস মাইওসিস আলাদা না ভাইয়া এটা হচ্ছে এক এক জনের উচ্চারণ মিওসিস যদি আমি ইংলিশে দেখি জিনিসটা হচ্ছে মিওসিস আসে আবার মাইওসিস এটা হচ্ছে এক এক জনের উচ্চারণ আপনি যেভাবে করবেন ওভাবে আচ্ছা মাইওসিস বলে মিওসিস বলে একই জিনিস এরপর মানুষের অবদানটা আপনারা পড়বেন যদি এই যে শৈবাল উদ্ভিদের জনমিলনের ফলে সৃষ্ট জায়গু সংখ্যা দ্বিগুণ হয়ে যায় কিন্তু জায়গোট সৃষ্টির পর যদি তাদের টা না হয় সেক্ষেত্রে তাদের যে বৈচিত্রটা সেটা কিন্তু পিতৃ মাতৃ কোষের সাথে নতুন যে কোষটা তৈরি হয় সেটার সাথে মিলবে না যদি জায়গোট না হয় জায়গোট যদি মানুষের ঘটনাটা না ঘটে তার মানে জীবনের যে ধারাবাহিকতা রক্ষা সেক্ষেত্রে কিন্তু মানসিসের বেশ গুরুত্বপূর্ণ অবদান আছে এরপর মার্সিসের বৈশিষ্ট্যগুলো আপনারা পরে নিবেন নিউক্লেসের সংখ্যা দুইবার বিভক্ত হয় কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয় এই কারণে হচ্ছে প্রোমোজো সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় নতুন যে কোষটা তৈরি হয় এরপর মার্সিসের প্রক্রিয়াটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া এক্ষেত্রে দুটো প্রধান পর্যায়ে দেখা যায় একটা হচ্ছে মায়াসিস ওয়ান এবং অন্যটা হচ্ছে মায়োসিস টু মায়াসিস ওয়ান এ হচ্ছে ক্রোমোজো সংখ্যা অর্ধেক হয় অর্থাৎ মায়সিসের যে ঘটনাতে দুইটা ভাগে ভাগ করছে মায়োসিস ওয়ান ও মায়োসিস টু মায়োসিস ওয়ানটাই হচ্ছে মূলত মূলত রিডাকশনাল বা বিভাজন কিন্তু পর্যায়টা এটা মানে পর্যায়ের মতোই ওটাকে এই জন্য মাইটোটিক বিভাজন বলতেছে মানে আমার মূল ঘটনাটা ঘটে মায়োসিস একে এ সংখ্যাটা যে হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে মায়োসিস এক এর হ্রাস পায় আর বাকি মায়সিস টুটা এটা হচ্ছে অনেকটা মাইটোসিসের মতোই যার কারণে একে ইকুশনাল বা সমীকরণিক বিভাজন বলতেছে আর মাসিস প্রক্রিয়াটা হচ্ছে ডিএনএ মাসিস প্রক্রিয়া ডিএনএ দীপ্তন হয় প্রোফেস ওয়ান এর পূর্বে কোয়েশ্চেন আসে যে ডিএনএ দীপ্তনটা কোন কোথায় হচ্ছে সেটা হচ্ছে প্রোফেস একে এই ঘটনাটা ঘটতেছে এবার আপনারা আসেন মায়োসিস বা প্রথম আর্টিক বিভাজনের পর্যায়ে তো মায়োসিস ওয়ানটাকে ভাগ করতে হচ্ছে চারটা পর্যায়ে একটা হচ্ছে প্রোফেস ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ান এখন যখন আমরা প্রোফেস এ যাবো প্রোপেস ওয়ানে হচ্ছে আহ যেটা হচ্ছে অনেক দীর্ঘ হয় এবং মানুষের শুক্রাশয়ে মাইটোজিক প্রোফেস সময় লাগে হচ্ছে এক সপ্তাহ আর বিভাজনটা সম্পন্ন হতে সময় লাগে প্রায় এক মাস সময়গুলো আপনারা মনে রাখবেন আর প্রফেস শুরু হওয়ার আগে হচ্ছে ডিএনএ প্রতিলিপিত হয় যেটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না এখন প্রফেস ওয়ানে যখন পর্যায় দেখবো এক্ষেত্রে পাঁচটা পর্যায় একটা হচ্ছে ল্যাপ্রোটিন জায়গোটিন প্যাকাইটিন তারপর হচ্ছে ডিপ্লোটিন এবং ডায়কাইনেসিস এক্ষেত্রে হচ্ছে মায়োসিস ওয়ানের সব থেকে কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি দীর্ঘস্থায়ী পর্যায়ে মায়োসিস বিভাজনের ক্ষেত্রে প্রফেস ওয়ান মায়োসিস ওয়ান এর ক্ষেত্রে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা পাঁচটা পর্যায় দেখতে পাচ্ছি উপপর্যায় ল্যাপটোটিন ডায়োটিন প্যাকেটিন ডিপ্লোটিন এবং ডায়াকাইনাস ল্যাপ্টোটিন যে ঘটনাগুলো আমরা দেখি এই যে বিন্দু বিন্দু যে অংশগুলা দেখতেছি আমরা চিত্রের মধ্যে যদি দেখি যে গোটা গোটা যে অংশগুলার দাগ গুলা এটা হচ্ছে ক্রোমোমিয়ার অর্থাৎ ল্যাপ্টোটিনে ক্রোমোমিয়ার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্রোমোজ যেহেতু পানি বিয়োজন শুরু হয় এই সময় আমরা কিন্তু ক্রোমোজোমের সংখ্যাটা সঠিকভাবে নিরূপণ করতে পারবো না এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু জল বিয়োজন হচ্ছে এর কারণে কিন্তু ক্রোমোজম গুলো আস্তে আস্তে খাটো মোটা এবং বৃষ্টি গোচর হওয়ার জন্য তৈরি হয় এবং এদের কিন্তু এই সময় রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আর ডিএনএ তার প্রতিরূপ সৃষ্টি করে এই সময় দ্বিগুণ হয় কোষ বিভাজনের ক্ষেত্রে ইন্টারফেস ধসায় হচ্ছে এই ডিএন এর ঘটে ডিএনএর এর কিন্তু ঘটে ল্যাপ্রোটিন পর্যায়ে এছাড়া বহু দেখা যায় ডিএনএর অনুলিপন ঘটে আর সংশ্লেষণ ঘটে এই ঘটনাগুলো ল্যাপটোটিনের বুকের মতো হয় পোলারাইজ বিন্যাস ঘটে ল্যাপটোটিন পর্যায়ে কোয়েশন আসে বিন্যাস নিজের কোনটিতে দেখা যায় বুকে কোন সময়ে গঠন করে তারপর ক্রোমোমিয়ার কোন অংশ কোন সময়ে দেখা যায় এই ল্যাপটোটিন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে মানে এই পাঁচটা পর্যায় থেকে কোয়েশন আসে তারপর জাইগোটিনে যখন আসবো জাইগোট শব্দ আসবো হচ্ছে জোড়া আকার আর জোড়াটাকে বলতেছে ভাই বেলেন প্রমোজম জোড়া কোয়েশন আসছে লাস্ট লাস্ট ইয়ার নাকি ষোলো থেকে সতেরো সালের কোয়েশন ছিল যে ভাই বেলেন কোনো জায়গোটিন এবং কোন পর্যায়ে ঘটে জাইগোট জাইগোটিন আমি আপনাকে ওই যে প্যাটার্ন কথা বলছি লাস্ট দুই ইয়ারে যেহেতু কোয়েশন আসছে ভাই ভ্যালেন কোন উপর্যায়ে দেখা যায় জায়গোটিন এবার হয়তো বা কোয়েশন আসতে পারে যে সিনেপসিস কোন পর্যায়ে দেখা যায় তার উত্তর হচ্ছে জায়গোটিন নিউক্লিয়লাস নিউক্লিয়ান এনভেলপ তখনও দেখা যায় অর্থাৎ সম্পূর্ণভাবে বিলুপ্তি জাইগোটনেও ঘটে না প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলে আহ বিভক্তির সূচনা ঘটতেছে জাইগোটিন পর্যন্ত কি বোঝা গেছে এরপর আসে হচ্ছে প্যাকাইটিং প্যাকাটিংটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রফেস ওয়ান এর ক্ষেত্রে তার কারণ কেন এক্ষেত্রেও যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ক্রসিং ওভার যেটা ঘটতেছে প্যাকাইটিনের ক্ষেত্রে একটা ভাইবেলেন চারটা ক্রোমাটিট এবং দুইটা স্যান্ট্রোমিয়ার থাকতেছে আর এই যে চারটা ক্রোমাটিট এদেরকে একসাথে বলতেছে টেট্রার তাহলে প্যাকাইটিনে কি কি ঘটনা ঘটতেছে দেখেন আপনারা ক্রসিং ওভার ট্রেট্রার ভাইবেলেন্ট হচ্ছে ভাইবেলেন্ট কিন্তু এখানে ঘটে না ভাইবেলেন্ট হচ্ছে জাইগোটিনে ঘটে এক্ষেত্রে হচ্ছে কায়াসমাটার তৈরি হয় কায়াসমাটা ক্রসিং ওভার টেট্রার এবং সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড এই পাঁচটা ঘটনা এবং এই পর্যায়ে কিন্তু নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ দেখা যাচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত সম্পূর্ণভাবে বিলুপ্তি হয় না নিউক্লিওলাস আর নিউক্লিয়ার অ্যানভেলভ কিন্তু ডিপ্লোটিনে যখন আসবে তখন হচ্ছে ডিপ্লোটিন কখন যখন প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন শুরু হয় তখনই হচ্ছে ডিপ্লোটিনটা তৈরি হচ্ছে এই পর্যায়ে হচ্ছে কাজমা দেখা যাচ্ছে লুপের সৃষ্টি হচ্ছে এবং সেন্ট্রোমিয়ানের মধ্যে প্রথম ও ব্যাপকভাবে বিকর্ষণ বিকর্ষণ শুরু হয় হচ্ছে ডিপ্লোটিনের মধ্যে কারণে হচ্ছে 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 লুপের সৃষ্টি এখানে মধ্যে প্রান্তীয়করণ কোন পর্যায়ে ঘটে তো ডিপ্লোটিন পর্যায়ে দুইটা যেহেতু দুই বাহু বাহু যদি আবর্তন করে তখন সেক্ষেত্রে নাইনটি ডিগ্রি কোন অবস্থান করে আর যদি একটা মাত্র কাসমা থাকে সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি পর্যন্ত হতে পারে এরপর আসে ডায়াকাইনেসিস ডায়াকাইনেসিস হচ্ছে এই ক্ষেত্রেও চলতে থাকবে আর এইখানে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হচ্ছে নিউক্লিয়ার লাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণরূপে রূপে বিলুপ্তি ঘটবে ডায়াকাইনেসিস শেষে তারা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় এবং প্রাণী কোষের যে সেন্টিউল সেটা হচ্ছে মেরুতে পৌঁছে যায় এরপর হচ্ছে ম্যাটাফেস অ্যানাফেজ এগুলো হচ্ছে মোটামুটি অন্য পর্যায়গুলোর মতোই যে আমরা মাইটোসিস যে ঘটনাগুলো পড়ছি অনেকটা ওই রকমই চলতে থাকে ব্যতিক্রম শুরু ছিল প্রোফেজ ওয়ান এর মধ্যে এসে আর ট্যালোফেস টা পড়বে অনেক পড়ে দিতে হচ্ছে ট্যালোফেস ওয়ানটা ঘটে না আর ইন্টারকাইনেসিস হচ্ছে ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হয় না নিচের কোন সময়ে কোনটিতে ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হয় না এর উত্তর হচ্ছে ইন্টারকাইনেসিস এরপর মারসিস টু বা দ্বিতীয় যে বিভাজনটা এটা হচ্ছে অনেকটা মাইটোসিসের পুরোটা আপনারা করে নিবেন কোষ সৃষ্টি কোথায় কোথায় ক্রম সংখ্যা দ্রুব রাখা প্রজাতির সক্রিয়তা ঠিক রাখবে বৈচিত্র সৃষ্টি করবে অভিব্যক্তি গ্যামেজ সৃষ্টি বংশবৃদ্ধি জনক্রম এবং মন্ডলের সূত্র যে ব্যাখ্যা সেটা কিন্তু মারসিস ছাড়া দেওয়া সম্ভব না এরপর কোচিং অভারটা দেখবেন কোচিং অভারটা ইম্পর্টেন্ট এখানে কোয়েশ্চেন আসে যে মাইসিস ওয়ান এর প্যাকাইটিন উপপর্যায় এক জোড়া সমসংস্থক ক্রোমোজোমের সমস্ত সংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার কোমাডিন এর মধ্যে হচ্ছে যখন বিনিময় হবে তখন সেই ঘটনাকে বলতেছে ক্রোমোজোম আর প্রথম ভুটটা উদ্ভিদের ক্রসিং সম্পর্কে ক্রসিং অভার সম্পর্কে ধারণা দিয়েছেন কে থমাস মন থমাস হান্ট মর্গান মর্গান হচ্ছে প্রথম ক্রসিং অভার সম্পর্কে ধারণা দেন এই বিজ্ঞানের নামটা এখানে কোয়েশ্চেন আসছে এবং উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি কোচিং ওভারের এই ধারণার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন থমাস হান্ট মর্গান এটা আসছে এই কোয়েশ্চেনটা মনে রাখবা এরপর কোচিং ওভারের কৌশল গুলা তোমরা পড়ে নিবা যে প্রান্তীয়করণের মাধ্যমে কিভাবে হয় এবং লাইগেজ অ্যানজাইমের প্রভাবে এটা পুনরায় জোড়া লাগে এটা আমি বলছি যে জোড়া যখন দেখবা তখনই বুঝে নিবে সেটা লাইগেজ অ্যানজাইমের হবে এরপর কোচিং ওভার কেন কেন হয় কি কারণে হয় তাৎপর্য জেনেটিক ম্যাপ তৈরি জিনের অবস্থান নির্ণয় এবং জিনের রেখাকার যে বিন্যাস এর জন্য কিন্তু ক্রসিং ব্যবহৃত হয় এগুলো একটু ভালো করে দেখে নিবা আর মাইটোসিস এর মধ্যে যে পার্থক্য পার্থক্য গুলা পড়বা ক্রমোদম আর জিনের নীল অমিল এই জিনিসগুলো একটু করে নিবা আর এই যে পেঁয়াজ মূল্য ষোলোটা ক্রোমোজম থাকে এটা তো আমি ওই চ্যাপ্টার বসি লাস্ট চ্যাপ্টারে বসি যে পেঁয়াজ মূল্য ষোলোটা ক্রমোদম থাকে এটা মনে রাখবা আরো কোন প্রশ্ন না প্রশ্ন নাই প্রশ্ন নাই আর সবাই কি বুঝছো হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা তাহলে পরের পরীক্ষা দিবে এই দুটা দুইটা চাপ্টারের উপর আচ্ছা আর ফিরে আমি দিয়ে দিব আর সঙ্গে আর তোমরা হচ্ছে যে পর্যায়গুলো ছিল প্রোফেজের পাঁচটা পর্যায় একসাথে চাক করে পড়বা মানে হচ্ছে পর পর ল্যাপটনে কি ঘটনা হচ্ছে জায়গাটনে পাশাপাশি রাখবা একটা একটা পেজের মধ্যে পাঁচটা পাঁচটা ছক করবা ছক করে কোনটার ঘটনা কোথায় হচ্ছে একসাথে রেখে জিনিসটা পড়বা পেজ উল্টা পড়তে পারবা কিন্তু সেক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে যে ভাইবেলাইন কোথায় হচ্ছে কোথায় ঘুরতেছে কনফিউজ হয়ে ভুল চলে যাতে না হয় একই পেজে ঘটনা আলাদা আলাদা ভাবে লিখে পড়বা জন্য বা পাশে বইয়ের মধ্যে নোট লাগা দিতে পারো যে এখানে এই ঘটনা ঘটতেছে ক্রসিং ওভার হচ্ছে ভাইবেলাইন সিনেপসিস এই ঘটনা ঘটতেছে জায়গাটি নেই ল্যাপটোটিনে বুকে হচ্ছে পোলারাইজ বিন্যাস হচ্ছে ডিপ্লোটিনে প্রান্তীয়করণ হচ্ছে আর নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমরি বিলুপ্তি ঘটতেছে ডায়াকাইনিসে এইভাবে যখন এক পয়েন্টগুলো যখন একই পেজে একই ভাবে লিখবা তাহলে ওটা ভুল করার সম্ভাবনা তত কমে যাবে একইভাবে ভাবে এর যে প্রোফেস অ্যানাফেস টেলোফেস যে ধাপগুলো আছে ম্যাটাফেস প্রোম্যাটাফেস এই পাঁচটা ধাপ যখন একই ভাবে এগুলো লিখে রাখবা একটা এর মধ্যে ঘটনাগুলা চার লাইন চার লাইন হয়তোবা এই সংক্ষেপে লিখে রাখবা লিখে যখন পড়বা জিনিসগুলা হচ্ছে আর ভুল হবে না কথা কি বুঝা গেছে এভাবে পড়লে হচ্ছে ভুল করার সম্ভাবনাটা কমে যাবে যেমন সিউতে লাস্ট সতেরো আঠারোতে কোয়েশ্চেন ছিল যে ভাই সৃষ্টি হয় কোন উপপর্যায় এটার উত্তর ছিল জায়গিন এখন এইবার দিতে পারে সিনাপসিস বা পোলারাইস বিন্যাস কোন উপপর্যায় দেখা যায় ক্রসিং আবার কখন ঘুরতেছে ট্যাটপ্রাট কখন ঘুরতেছে ঠিক আছে এরপর একটা কোয়েশ্চেন আসছে কোষ বিভাজনের পর্যায়ে ক্রমজম গুলো বিশ্ববি অঞ্চলে অবস্থান করে কোন পর্যায়ে তাহলে এটা আসছিল সিউ সিক্সটিন সেভেন্টিন এর তখন এটাও তো ছিল মেটাফেজ কোচিং ওভার কোন পর্যায়ে ঘটে এটা আসছিল সিউ এফ ইউনিট এস সিক্সটিন সেভেনটিনের প্যাক আইটিং উপপর্যায় তো আসতে পারে কোয়েশ্চেন ঠিক আছে যে কোন উপপর্যায় কি ঘটনা এই ঘটনাগুলো থেকে মেইনলি অ্যাডমিশনের কোশ্চেন বেশি আসে তো হচ্ছে আহ এন আফ এ প্রোফেস যে পাঁচটা উপপর্যায়ে আছে সেগুলা ভালো করে পড়বা আর হচ্ছে প্রফেস ওয়ান এর যে ল্যাপটোটিন জায়গোটিন প্যাকাটিন ডিপ্লোটিন ডায়াকাইনাসিস এই পাঁচটুকু পর্যায়ে এই পাঁচটুকু পর্যায়ে কোথায় কি ঘটনা করতেছে এগুলো একটু জোর দিয়ে পড়বা এখান থেকে হচ্ছে মানে ম্যাক্সিমাম টাইম এখান থেকে কোয়েশ্চেন আসে অধ্যায় দুই কি বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা তাহলে আজকে এতটুকু থাক কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে নগদ সমস্যা নেই নির্দিষ্ট আর কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাহলে আজকে দুটোকে থাকুক সবাই ভালো থাকিও